একবার বাইজিদ বোস্তামি হুদরা খানা তাইছে হুদরা বোঝেন না পীর সাহেবের দরবার সব মুড়িদেরা জিকির করতেছে নাউজুবিল্লা 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 বাইজিদ বোস্তামি কয় কে আল্লাহ আল্লাহ বাদ দে নাউজুবিল্লা কেন তো মুড়িদরা কয় হুদুর জানেন না বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে এই জন্যে আমরা নাউজুবিল্লাউজুবিল্লা জিকির করতেছি বাইজিৎ বোস্তাই বললেন খালি তোরা না দুনিয়ার সমস্ত মানুষ যদি নাউজুবিল্লা জিকির করিস ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবার পারবি না কারণ ডানায় পেশাব করে রাস্তা আর আপনি মসজিদে বলতেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাউজুবিল্লা ভালো হবে আপনার দেখা দেখে আর একজন কয় নাউজিল্লাউজুল্ল কি ভাই কয় ছেলেরা ডানায় পেশাব করে নাউজুবিল্লা

গের জায়গা মতো নাউজুবিল্লাহ কো লাগবে পেশাব করে রাস্তা তার মসজিদের বারান্দাত নাউজুবিল্লাহ বাজি দোস্তানি বললেন শুধু তোমরা কেন কোটি কোটি মুসলমান যদি নাউজুবিল্লার জিকির করো ওই খারাপ হাত থেকে যুবকদের বাঁচাবার পারবা না মুরিদরা বলে হুজুর তাহলে কি করা লাগবে বাইজিৎ বোস্তি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত কোনোদিন খারাপ জায়গা ভালো কোনো দিন খারাপ জায়গা যায় খারাপ ভালো মানুষ শোনেন আপনি হালালু আপনি সুদারুর সাথে বন্ধুত্ব করেন আপনি হালালু সুদারুর সাথে বন্ধুত্ব করেন আপনি নামাজি বে সঙ্গে বন্ধুত্ব করেন আপনি নামাজ নামাজের সাথে বন্ধুত্ব করে আপনার কোনো লাভ হবে না দাওয়াতে তাবলিক কারে বলে যে ব্যক্তি হারাম খায় হালাল খান এলা তার সঙ্গে বন্ধুত্ব করে হালাল খাওয়ার গুরুত্ব তাকে বুঝান লাগবে ধরে খান কথা ঠিক কি না ওই সুদ খাই না ও ওষুধ খাই না কি ওই নামাজ পড়ে না না বিল্লে ওই ব্যাপার না না এই নাউজুবিল্লা আমাকে কাম সাজছে মসজিদের মধ্যে খাড়া আছে ডান পাশে হালালু ইয়া ডান পাশে সুদালু বাম পাশে ঘুষালু আর মাঝখানে হালালু মিলা কাতার সোদা করতেছে তিনজন মিলা কি সোদা করতেছে সুদালু বলতে ভাই পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল না করলে গেলে নামাজ হবে না ঘুষালু বলতে ভাই আমার পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল কর হালালু ভাই রে তুই সুদ সুতখোর তুই ঘুষ কর রে আমি হলাম হালালু তিনজন মিলা জামাত হচ্ছে কি করা ভাই আপনি চিন্তা করছেন যে সুদের এক টাকা খালে মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা হয় আর সেই সালা ডান এখন কি করবি গন্ডগোল শুরু হবি তোর এখন কথা ঠিক কি না হেকমত কি হেকমত কি শোনেন নামাজ পড়া লাগবে নামাজ পড়া যেই ইমাম সালাম আছে সঙ্গে সঙ্গে আপনি দুইজনের হাত ধরেন এমনি ধরি এমনি ধরতে চ হাত ধরছে হাত ধরে বলছে যে ভাই কি খবর হাত ধরলেন একসঙ্গে আলহামদুলিল্লাহ করে নামাজ পড়লাম জান্নাত তো না আলহামদুলিল্লাহ তোকে ভাই আপনি একটু বসেন আপনি একটু তো কোলাকুলি করি তো সুদারুক তুলে বুকের সঙ্গে বুক ঠেকে যায় কানের কাছে মুখ দিয়ে বলতেছে তুই বলে সুদ খাস তখন সুদের খালি পায়ের দিকে তাকাই আর কয় তুই এমন জায়গার ধরলু রে এটা খালি রাস্তার ধরলে তোর চাপা ফাটাতাম রে কিন্তু এমন জায়গা তুই ধরছিস আল্লাহর ঘর আমি কি কই কারণ যে ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না ওই ব্যক্তিও মসজিদ ভালোবাসে জোরে কোন কথা ঠিক কি না আমার এলাকা দুই বিয়ান আমাদের গন্ডগোল লাগছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছিল কমস আমি কেলাম নামাজ পড়ি আরে নামাজ না পড়লে কি হবে রে মসজিদ আল্লাহর ঘর সুদারু বলতে ভাইরে তুই এমন জায়গা থামাক ধরলু ভাই কই মাঝে মধ্যে খাই মানে মিথ্যা কবা পাচ্ছি তো মসজিদ যে মসজিদ যেন মিথ্যা কথা তো মাঝে মধ্যে খায় সে এক টাকা মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা করার গুনা হয় কেন দিস কে এই কথা আমার জীবনে কেউ কয়নি ভাই আমি সুদ খাই বলে সবাই আমার ঘৃণা করে এই কথা তো কেউ কয়নি ভাই আজ যখন তুই বললি মসজিদের মধ্যে ও করতেছি আর জীবনে সুদ খাবো না কি ধরার দরকার নাই এখন ঘুষার ধরছে ওই সাই হবে বুকের সাথে বুক লাগে বলতেছে আর রাশি অল মোরতাসি খেলা হমা ফিন্নার যে ঘুষ খায়ার দেয় জাহান নাম যায় তুই বলে ঘুষ তে তুই ঘুষ খায় বাড়ি করলু জাগা কিনলু বিল্ডিং বানালু মরে গেলে তোর বউল খালি আড্ডা মারবি রে তোর কবর কি হবি ও আদা করলাম ভাই আর দেবো না ঘোষ খাবো না কাছে যাওয়ার দরকার আছে রে নাই ভাই যে ঘোষ তো বস্তামি বললেন ওই খারাপ মেয়ে তার কাছে যাইতে হবে সমস্ত মরিদ বলে হুজুর ভালো মানুষ কোনো দিন খারাপ জায়গায় যায় না ভালো মানুষ কোনো দিন চেয়ারম্যান ওর না ভালো মানুষ কোনো দিন এমপি ইলেকশনে ডাঁড়ায় না কেন ডালায় না বলে যারা ভালো মানুষ তারা কেন ভোটর ডালাবে। আরে পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না সংসদ খারাপ না কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠাই বলে ওই ভালো জাগা গুলা খারাপ হয়ে আসা ঠিক কিনা খালি মসজিদত ভালো মানুষ মসজিদও দেখতেছে হুজুরের দাড়ির মা না এক ইমাম সাহেব একটু ছোট দাঁড়িয়ে খেলার হাত ডিঙ্গে করতেছে আমি কলাম চাচা কি দেখেন কই আমার মুঠ বড় বড় ইমামের দাড়ি ভালো লাগি পরে ইমামের দাড়ি না ছোট হোটো লুচ্চা লুচ লাগে আমি আপনার দাড়ি আমার নাই তাই বলে হুজুর থাকা লাগবে না সাফাত খালি জুতার বাড়ি মারা লাগবে মসজিদ ভালো জায়গা সেই জায়গায় নেতা তোমরা ভালো খোঁজ ইমামের বইয়ের পর্দা আছে কিনা ইমাম কি করে এইগুলা খুঁজে খুঁজে তুমি ইমামকে সামনে দাও তাহলে চেয়ারম্যান ভালো মানুষ খোঁজা লাগবে না জোরে কোন কথা ঠিক কিনা সামান্য মসজিদের জন্য তুমি ভালো মানুষ খোঁজ এত ইউনানির জন্য তোমার ভালো মানুষ খোঁজার দরকার নাই তাহলে মার কাটি দিলে শিল মার ভাইজিদ বোস্তামি বললেন কেউ যদি না যায় তাহলে আমি নিজেই যাব সমস্ত মরিদ বলে হুজুর আপনি আল্লার অলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন না ভাইজিদ গোস্তামি বলতেছেন আমি যাব তবে আমি একলা যাব না সমস্ত মরিদ দলে হুজুর আপনি কেমনে যাবেন বাইজিত বোস্তামি বলেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আর একটা পাওয়ার হলো আল্লা পর পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি ডান কান্দে নামাজ আর ডান বুকে আল্লাহর কোরআন সোহানাল ভাইজান এই কোরআনের মাহফিলে বসাচ্ছ তারা এই এই কোরআন সব ধরছেন কোন দিন ধরছেন আপনি যখন কঠিন বিপদে পড়বেন কঠিন চিন্তায় বলবেন কঠিন টেনশনে বলবেন তখন আপনি এসে এইরকম দেখেন দেখেন আমার দিকে দেখেন দুটা মিনিট আপনি কোরআন বুকের মধ্যে এরকম সাফে ধরে রাখবেন বিশ্বাস করেন আপনার অন্তর থেকে সমস্ত ধরপড়ানি সমস্ত চিন্তা সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ এটা সেই কোরআন তবে ধরবার গেলে শরীর পবিত্র হয়ে ধরা লাগবে আজকেই দৌড়াসা ধরে পারবেন না লা ইয়া ইল্লাল মুতাহহারুন এটা ধরবার গেলে আগে নিজে শরীর পবিত্র হওয়া লাগে বাইজিদ মোস্তামি ডান কান্দে যায় নামাজ ডান বুকে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে যে সমস্ত যুবকেরা ওই মেয়ের বাড়ির আনাগোনা ঘোরাঘুরি করতেছে ওই খারাপ মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করতেছে ওই যুবকেরাই বলতেছে নাউজুবিল্লা ওই খারাপ যুবকেরা বলতেছে নাউজুবিল্লা টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষ কেন খারাপ জায়গায় বাইজিদ বোস্তামিকে দেখার পরে সমস্ত যুবক ওখান থেকে চলে গেছে কারণ বাইজিদের মতন মানুষ যখন পতিতালয় আইছে। তাহলে আল্লাহর গজব হবে জরিকন কি হবে সমস্ত যুবক যখন চলে গেছে কিন্তু একটা যুবক খুব চালাক ওই যুবকই ঘরের দেওয়ালের পাশে লুকে আছে দেখি বাইজিদ বোস্তামে কি করে বাইজিদ মেয়েটার ঘরের দরজায় এসে সালাম দিলেন এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক একটা প্রতিটার ঘরের দরজায় বাইজিত বোস্তামি সালাম দিছে সব জায়গায় সালাম দেওয়ার দরকার আছে না নাই এমনকি মরা মানুষকেও সালাম দেওয়া যাবে কবরের পাশে দিয়ে যাচ্ছেন কোনো মানুষ নাই গো আপনি কবরবাসীদের লক্ষ্য করে সালাম দেবেন আসসালাম কবরবাসীরা বলবে আল্লাহ আমরা মরে গেছি কিন্তু দুনিয়ার মানুষ আমাদের ভোলে নাই সবথেকে বড় দোয়া হলো কবরবাসীদের সালাম দেওয়া আপনাদের এলাকায় কবর আছে না না এ আছে বাইরি বস্তমে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুললেন ওই খারাপ মেয়েটা দরজা খুলি চুমকে উঠছে চুমকে উঠে বলতেছে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন হুজুর আপনি জানেন আমি কে আমার দরজাতে আপনি আইছেন আপনি হুজুর মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা যুবওয়ালা কান্দ যায় নামাজ বুকত কোরআন শেখ নিয়ে আপনি মনে হয় দরজা ভুল করছেন বাইজিৎ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত যেই বলছে তোমার ঘন্টার রেট কত তখন মেয়েটা বুঝতেছে এ হলো ভ্যাসে হুজুর ই তো আসল হুজুর না ই হলো ভ্যাসে হুজুর ভ্যাসে হুজুর বোধের না আমাদের বাংলাদেশে কয়েকটা হুজুর আছিল যারা ছেলে ফেলে ইয়ং জেনারেশন তারা তাদেরকে চিনবে সাদেক বাচ্চু হুমায়ুন ফরিদি কিন্তু সিনেমার যত অভিনয় করছে হুজুর হইয়া জোরে কি হইয়া মাথার টুপি দাড়ি হিয়া জুব ব্যাপারে রাস্তা দিয়ে যাচ্ছে একটা মেয়ে মানুষের তখন মেয়ে বলতে লুচ্ছে তখন শাকিব খান ভিলেন আসে মারছে আচ্ছা হুজুরের টুপি খুলে পড়ে গেল সিনেমার লোকেরা হাত খালি দিল হুজুর লুচ্ছে হুজুর লুচা হুজুর লুচা আসল ওরা হুজুর বাংলাদেশের নাটক সিনেমা যারা করে এরা হলো ইসলাম বিদ্বেষী এরা ভিলেনের চরিত্রে পরায় দেয় আর নায়কদেরকে প্যান্ট শার্ট পরায় আমার একটা মাহফিল হয়েছিল পাঁচ ওখানকার প্রধান অতিথি হচ্ছে আপনার এই যে হালের যে একটা কি না মিশা সওদাগর ওই প্রধান অতিথি তো মিশা সৌদাগরকে আমি বললাম ক্যারে ভাই আপনি তো ভিলেন হন আবার কোরআনের মাহফিলে প্রধান অতিথি হচ্ছেন আমরা ওই সিনেমার ভিলেনগিরি করি কিন্তু আমাদের চরিত্র খারাপ না কিন্তু এই শালা যারা নায়ক সাকিব খান এরা সিকন মেয়ে মানুষকে মোটা করে দেয় এই শালারা হলো লুচ্চা সিনেমার ভিলেনেরা কিন্তু ভালো আর নায়কেরা হলো লুচ্চা কথা কয় না কেন আপনি জানেন এটিএম সানত যেমন একবার মার্কেট করবার গেছিল উনি নিজেই গল্প করছে মার্কেট করবার কাছে মানুষজন খালি সেলফি তুলবি সিগনেচার নিবি ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে মসজিদের মধ্যে ঢুকে নামাজ নামাজ শুরু করে দিছে। জনগণের চাপ সামলানোর জন্যে ওনার জীবনে পড়ে দেখেন ও একোক্ষ নামাজ কাজা করেনি অথচ এটিএম সান যেমন ভিলেন নামাজ ছাড়েনি ডিফজল একশোটা কুরবানি করে তারপর বিশ্ব আর গাড়িগুলা সব দিয়ে দেয় ফিরি এ ভিলেন বাংলাদেশের ভালো আর এই সালা লুচ্ছে আল্লাহর বান্দার একটু খেয়াল করেন মেয়েটা বলতেছে ভেসে হুজুর কারণ ঘন্টার রেট কত মেয়ে বলতেছে দশ দেড়হাম বাজি বুস্তমি বললেন চব্বিশ ঘন্টার বুকিং নিলাম কয় ঘন্টার চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যে ছেলেটা দরজার পাশে ছিল মারছে অন্য ছেলেরা কেন বলে আমরা এক ঘন্টা বুকিং লিবার পারি না আর হুজুর চব্বিশ ঘন্টার বুকিং লিছে হুজুরে কে রে পাওয়ার আছে আল্লাহ না ওই ছোট থেকে কুতে কুতে পেশাব করছে পেশাব করে পানি খরচ করছে তারপরে উজু করছে কোরআন শিব পড়ছে আপনাকে মতো স্কিন পেন জীবনেও পড়েনি ঢিলা ঢালা পায়ে জমা পড়ছে এই যন্ত্র কোনোদিন সাফা খায়নি বাতাস পাচ্ছে আর এরা এমন টাইট ফুল ফেল পড়ছে ওটা তো কাত হয়ে একদিক গেছে বেলে মাছের মতন হয়ে গেছে এখন ইন্ডিয়ান হারবাল ছাড়া ওরার বুদ্ধি নাই আমি যুবকদের বলি পেশাব করে পানি লোক পবিত্র অবস্থায় থাকো আল্লাহ তোমাদের যৌন শক্তি বাড়ায় দিবে ধরে গান আল্লাহ সোহান আল্লাহ হুজুরে করে পাওয়ার আছে বাইজিৎ বোস্তামি চব্বিশ ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ঢুকার পরে সর্বপ্রথম ইবাদত করতে গেলে কি লাগবে শরীর পাক কাপড় পাক নামাজের জানেন না তাহলে আমার সঙ্গে একটু বলেন শরীল পাক কাপড় পাক নামাজের পতিতার ঘর কি পাক না পাক ঘর হলো না পাক বাইজি বুস্তানি নামাজ কারণ যায় নামাজের নিচে না পাক হলে কি হবে যায় নামাজ বিসাইলে ওপরে তখন পাক হয়ে যায় আর জায়গা পাক না হলে আল্লাহ দোয়াও কবুল করবে না বাংলাদেশ না পাক হয়ে গেছে যতই দোয়া করেন আর কবুল মসজিদ পর্যন্ত পাক নাই আমার এলাকার এক মসজিদ হয় না মাইক দিয়ে খালি সমানে চার চার আনা দশ টাকা পাঁচ টাকা দেয় কলমে ওঠে না ছয় বছর পর এক সুদালু ওই এলাকার সবচেয়ে বেশি সুদালু ঘর টেকার হিসাব নাই ওইকে হামি মসজিদ করে দেবো সব হুজুরা দোয়া করতেছে আল্লাহ সুদালু হোক আল্লাহ কি হবে তত মসজিদ হল রেল গাড়ি দেয় হচ্ছে ধার দেয় রেল গাড়ি দেয় রেল গাড়ি দেখিতে সব জায়গাতে ফাটিছে মানে ঝাঁকির চোটে মসজিদের থম টম সব ফেটে গেছে এখন কয় ভাই আর মধ্যে ঢুকলে মরা লাগবি রে মরবি তো একটা শহীদ আফ্রিদি জানেন পাকিস্তান ক্রিকেটার সতেরোটা মসজিদ করার পরে তারপরে ওর বাড়ি বানাবে ওর বউ সল খালি কান্দে যে খালি আল্লাহর ঘর বানাবেন আমাকে বাড়ি বানাবেন না ওই কয় আগে আল্লাহর ঘর তারপর আমার বাড়ি অন্য দেশের মুসলমানেরা আগে আল্লাহর ঘর তৈরি করে নিজের বাড়ি বানায় আর আমাদের বাংলাদেশের মুসলমানেরা একশো কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে মসজিদের জন্য দশ বস্তা সিমেন্ট লিবার গেলে কয় ভাই আমার হাতের টাকা নাই ভাই রে আমার তো দুই কান্দে দুই ফেরেস তাকে আল্লাহ শয়তান কয় কি রে লিজের বাড়ি বানাচ্ছে পাঁচ বছর থাকা পারবি না পাঁচ বছর পরেই শালা কাঠিয়া মরবি আর মসজিদের জন্য দশ বস্তা সিমেন্ট দেয় না সেই দেশের নাম কি কথা হয় না সেই দেশের নাম কি একটু বিষয় বাইজিৎ সার রাকাত নামাজের নিয়ত করলেন এই নামাজকে বলা হয় সালাতুল হাজত স্যার রাগাত নামাজের মধ্যেই বাইজিৎ বোস্তামী বলতেছেন اياك إيّا نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নামাজের মধ্যে বলতে সাল্লাহ আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে বলতে পারতাম এই যুবকেরা খারাপ মেয়ের কাছে যাইও না একটা যুবককে বলতে আর একটা যুবক ঢুকা পড়ত কিন্তু একশো জন যুবককে আমি কেমনে বলবো আল্লাহ একশো জন যুবকের কাছে না যাই আমি হেড অফিসের মধ্যে ঢুকছি এই মেয়েটা হলো হেড অফিস এই মেয়েটা যদি ভালো হয়ে যায় হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে মেয়ে যদি ভালো হয় একটা যুবকও খারাপ থাকবে না আমাদের বাংলাদেশের যুবকেরা হলো সোনার চাইতেও পবিত্র যুবক সোনার টুকরা যুবকদেরকে খারাপ করলো কে এই সত্তই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমাদের সামনে আসতেছে আমি আমার মা জন্য বলবো মা এই ছেলেরা কিন্তু অনেক কথাই আপনাদের বলবে তুমি আমার জীবন তোমাকে একদিন না দেখলে মনে হয় এক বছর দেখিনি এই মিথ্যা কথা কথা বলে বলে আপনাকে কলিদা জুড়াবে কিন্তু বিয়া হইয়া যাক আপনার সঙ্গে গল্প করবি না কেন লাখ টাকা ঘুম পারবি ধরে ঘন কথা না আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা হলেন হেড অফিস আপনারা যদি ভালো হয়ে যান যেমন নবীর কলিজার টুকরা ফাতেমা গভীর রাতে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দ কেন বলে স্বামী গো আল্লাহর নবী বলেছেন মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা আমি পর্দার মধ্যে বড় হয়েছি পর্দার মধ্যে আমার মৃত্যু হবে আজকে রাত্রেবেলায় মরে রাত্রে বেলায় আপনি আমাকে দাপন করবেন গাছের গোড়া কাটলে গাছটা যেমন খাস করে পড়ে যায় আলি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতে মাঝতে করে মাথা উড়াতে নিয়ে চোখের পানি নিয়ে কপলের চুমা দে বলে স্বামী গ এমন করে কেন কাঁদতেছেন এ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না ওগো স্বামী যত বড় বড়ই যত বড়ই শিক্ষিত হন যত বড়ই রাজা হন যত বড়ই মহারাজা হন এই দুনিয়ায় থাকার জায়গা না এই দুনিয়া থেকে যাইতে হবে আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করো পর্দার মধ্যে মৃত্য হবে গভীর রাত্রে পর্দায় আপনি আমাকে দাফন করবেন আমার জানাজার কোনো ব্যবস্থা আপনি করবেন না আলী কান্দার বলে ফাতেমা তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জড়ো হবে তুমি বলতেছে লক্ষ মানুষ যদি বলে আর আপনি যদি বলেন ভালো না ওই লক্ষ মানুষের দোয়া দিয়া এক পরিমাণ লাভ হবে না ফাতেমার তিল আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল স্বামী আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ চারজন মানুষ আমার খাটনি কান্দে নিবে এমন চারজন পুরুষ দুনিয়াতে নাই আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হোসেন বড় হলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো বাবা ছয় মাস আগে মারা গেছে গো হাসান হোসেন এত ছোট আপনি আমার লাশটা কান্দে করে ওই জান্না তুলবাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয় তবে কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে যেন না জানাই গভীরাত্রে হযরত আলী আবু জর্গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে আলী তেমন কাঁদতেস সাবুজার জর্গিফারের জানলার কাছে আবুজার গিফারি চমকে গেল

কবর দেওয়া লাগবে যা যা একটা কবর কর আবু জারগি ফারবেল আলী রে সেই পদ্মা বেশি কে গো তোমার কি নাম মুখস্ত নাই আলী বলতে আমার হাসান হোসাইন আবার মাহারবে আবুজার গেফারে কান্দার বলে আলী ছয় মাস আগে নবী বিদায় নিছে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্টে তোমার দুইটা সন্তান আছে বারবার খালি নানা নানা বলে কানতেছে এখনই যদি মা মারা যায় তাহলে তোমার সন্তানকে দেখাশোনা কে করবে আলী বলতে যে পরের চিন্তা পরে হবে যা কবর কর আবু জার গেফারি গভীর আত্মে কোদাল নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে গো যে বাতির কোনো তার নাই যে বাতির কোনো সুইজ নাই বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই সার কোন আলো ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে স্যার বলতেছে কবর রে সারা জীবন দিনের বেলা কবর খুনলাম রে কবর আজকে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে কবর রে খবর দাঁড়বে করবি না এমন একজন মহিউী না নারী এই কবরের মধ্যে থাকবে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে কবর রে বেয়াদি করিস না তোর মধ্যে এমন একজন মা থাকবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে কবর রে খবরদার বেয়াদি করবি না আসাদুল্লাহ গালিবের বিবি ফাতেমার কবর হবে এই বলে আবার যখন কোদাল মারতে চাই কে যেন ডাক দে বলে আবু জর সাবধান করো না এই কবরকে সাবধান করে কোনো লাভ নাই বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি সাবধান করে দিও মা ফাতেমার জন্যে কিন্তু কবর বলতেছে না কবর বলতেছে আমাদের সকলের জন্যে আবু জ্বর এই কবরকে সাবধান করো না বরং যারা কবরে আসবে তাদের সাবধান করো কবর তাদের জন্যেই জান্নাতের বাগান হবে যারা মুসলমান হয়ে কবরের মধ্যে ঢুকবে আর হয়ে কবরের মধ্যে ঢুকলে কবর জাহান নামের গর্ত হয়ে যাবে কোদাল মারতে পারে আর না আর কোদাল মারতে পারে না দুই হাত কাঁপতে কাঁপতে কোদাল ফাইলা দিয়ে পালায় গেছে হজরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর কবর এখনো পুরা খনন হয় নাই বাদবাকি কবর খনন করে ফাতেমাকে দাফন করে মাটি দেওয়ার পরে আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি গো আল্লাহ দুনিয়াতে এত পর্দায় থাকলো আবার কবরটাও রাতের বেলা পর্দায় হয়ে গেল আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও এই দোয়া করাও শেষ সবুজ রঙের বাতিটাও নিবে যাওয়াও শেষ আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখ কবর দেখা যায় এই মাত্র ফাতেবার কবর দিল সেই কবর কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দৌড়ায়ার বলে ফাতেমার কবর আমার ফাতেমার কবর কোথায় রে কে যেন ডাক দেবার আলি ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগের দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত প পর্দা করে দিয়েছি হজরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন দরজায় দাঁড়িয়ে আছেন আবু জর কবর খুঁড়তে গিয়া কোথায় গেল কিন্তু দেখলো ফজরের নামাজ পড়তে আবু জর আসে নাই জোহরের নামাজের সময় আবু জর কি ফরি মসজিদে নাই এক সপ্তাহ গেল এক মাস গেল এক বছর গেল সমস্ত সাহাবিরা কান্দের বলে নবীর জলিল কদর সাহাবি আবুজার গিফারি কোথায় গেল রে কয়েক বছর পরে মোদি নাই আবুজার গিফারি পাগলের মতন ঘুরতেছে ছোট বাচ্চারা ছোট ছোট ঢিল মারে আবুজার গিফারি হাসার কবর কবর কয় ওই রাস্তা দিয়ে আলী যাচ্ছে যাওয়ার সময় তাকায় দেখে বাচ্চারা কারে তোরা ঢেল মারিস বলে কে পাগল আমরা চিনি না আলী দৌড়ে গিয়া পাগলের মুখের সামনে ডাই আরো আবার ফাতেমার কবর ঘুরতে গিয়া তুই যে হারায় গেলি ভাই এত বছর পরে পাগল বেসে কোন জায়গা থেকে আসলি আবু জি কে আবু জ্বর গেফারি দৌড় হজরতাই আবু জ্বর আবুজার কি ধরে বুকের মধ্যে নিয়ে বলে বল তোর কি হলো তুই কেন পাগল হয়ে গেলি তুই কেন আর সমাজে আমাদের সঙ্গে থাকিস না আবু জ্বর গেফারি আসমানের দিকে তাকায় বললেন কবর কবর বলে ঠাস করে পড়ে যায় হজরত কোলের মধ্যে নিয়ে দেখে আবু ধর কি পরে আরো দুনিয়ার বুকে জীবিত নাই সারিদিক থেকে সাহাবি দৌড়ে আসে রে কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে কানতেছো। আলী বলতে সাহাবিরা রে তাকায় দেখো নবীর জলিল কদর আবু আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া কোথায় যেন হারিয়ে গেছিল এত বছর পর পাইলাম শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল নবীর সাহবিরা কান্দে আর বলে আল্লাহ আমাদের মৃত্যু দিও কিন্তু যেদিন ডাক পরিবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে সবাই বলেন ভাই হবে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর সায়া দেখো বাঁশের সাউনি দিছে কে এমন আজাব দিবে ভাই এমন জাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারের ওই সটেতে আমাদের সবাইকে কবরে যাইতে হবে এই কবরে যাওয়ার পাথিল হিসাবে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনারা দান করবেন ভাই বাকি ওয়াজ আমি করবো ওয়াদা দিলাম বাইজিফ বোস্তানিকে প্রতিটার ঘরে যায় না আমাদের খাড়া করে রাখছি মনে আছে না ভুলে গেছেন আর পাদ্রি একজন মুসলমানকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখছে আপনারা আমার ওয়াজের রেকর্ড শোনেন আমি কোনো জায়গায় কোন ওয়াজ বাদ দেওয়া করি না কেন আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই যে পরের মা ফেলে ওয়াজ করবো আসেন আল্লাহর বান্দারা কবরের কথা মনে করে চোখের মধ্যে সামান্য পানি যদি আপনাদের আসে ভাই যান ওই কবরের পাতে হিসাবে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে মাত্র পাঁচশো টাকা আপনি দিবেন

একশোটা কোরআন শরীফ আমি চাই কোন আল্লাহর পাগল পারেন প্রতিযোগিতা করে চলে আসেন টাকা পয়সা কিছুই না রে পাগল কিছুই না কিছুই না টাকা পয়সা আমার মকবল মেম্বর ভাই এক সঙ্গে দুইটা কোরআন বাবদ এক হাজার টাকা দান করছে আল্লাহ আল্লাহ বাপ মা কি মারা গেছে মা বেঁচে আছে বাবা কবরে চলে গেছে আল্লাহ দুইটা কোরআন দানের কারণে বাবার কবরটাকে জান্নাতের সাদর দিয়ে আবৃত করে দিও ইসলাম টাকা দেন রেজাউল ইসলাম পাঁচশো টাকা কোরআন শরীফ বাবত নবীর মাদ্রাসায় দান করেছে আল্লাহ যে নিয়তে দান করলো নিয়ত কবুল করো একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়া দিও আব্দুল মজিদ কোরআন শরীফ বাবত একজন ওটা বসা করবেন না ওয়াজাতা যদি ওঠেন প্যারালাইসিস হয়ে মরবেন রে যারা দিবেন তারা ওঠেন আর যারা বসে থাকবেন ও শুনেন শুনবেন না ইয়াসিন শর্ধার 1000 টাকা ইয়াসিন শর্ধার কোরআন শরীফ বাবত 500 না জিয়া রহমান দুইটা এক হাজার টাকা দান করেছে আর একজন কোরআন আর একজন কোরআন বাবত পাঁচশো কামরুল ইসলাম দুই কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করেছে আর একজন কোরআন বাবত পাঁচশো টাকা দান করেছে কি সুন্দর নাম সাহাবীর নাম আব্দ মাসুদ তাইফের মসজিদ আব্দুল্লি মাসুদ আজি মসজিদ আছে মসজিদ আমি তিন দিন রওয়াজ করছি আব্দুল্লেমিনী মাসুদ কোরআন শরীফ বাবদ আল্লাহ পাঁচশো টাকা দান করছে সাইফুল ইসলাম এক হাজার হাজার না দুইজন এক হাজার দুইটা কোরান শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আহমিন আল্লাহ তোমার আরেকজন বান্দা দুইটা কোরান বাবদ এক হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আশরাফ এক হাজার দুইটা কোরান শরীফ বাবদ পাঁচশো আমজাদ কোরআন শরীফ দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আমিন ভাইজান যদি কেউ ধান এই শোনেন এই মাদ্রাসা তো চালাতে হবে বোঝেন না আপনারাই তো চালাবেন সরকার প্রাইমারির দায়িত্ব নিয়েছে আর আপনারা মাদ্রাসার দায়িত্ব নেন দেখি ফার্স্ট কে হয় সরকার হয় না আপনারা হয় হ্যাঁ আপনারা করবেন কোরআনের ফ্যাক্টরি আর শয়তান বানাবে শয়তানের ফ্যাক্টরি একদম বাগদম ঘর একদম সাজে ভাগ ঝতুর ফজর এটা কি ফ্যাক্টরি খাড়া হইয়া পেশাব করবি আর আপনারা বানাবেন মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি এই পাগলারা সবাই দান করেন পগের টাকা থাকলে পাঁচশো টাকা বেশি না একটা কোরআন শরীফ দান মানে ভাগ্যের ব্যাপার আল্লাহ একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আর না দেন তাহলে আমি কি কম দশ কোরআন কমো না পাঁচ হাজার দান কম দানি করছেন মন খারাপ কাজ না না মন খারাপ হাসে না আবার একটা ওরা হাসে না একটু হাসেন তো ভাই ওটার নিয়ে ইয়া করলে বলতো এটা প্রতিষ্ঠান আমাদের সভাপতি তো আমি উড়ে আসি প্রতিষ্ঠানই আমাদের না না ঠিকই আছে উনি কি মাদ্রাসার সভাপতি না মহাবীর সভাপতি

মাদ্রাসার সভাপতি সাহেব আপনার কি তারিকুল ইসলাম পাঁচ হাজার টাকা ধরে বলেন মাহবাহা আল্লাহ আর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে সোহেল কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ মামিন কেন মাদ্রাসার সেক্রেটারি কে মাদ্রাসার সেক্রেটারি ব্যস্ত থাকলে এটা কোরআন শরীফ যখন পাঁচশো দিবি তখন একটা কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবল করে এটা দান কহিনুর নামে একজন মা দান যেগুলা দুইশো একশো সেগুলা দান এই সাইডে থাকবে আপনারা যদি মনে করেন হয়তো পাঁচশো টাকা নেই একশো টাকা দুশো টাকা দেন দেন কেন মাদেশার বাচ্চারা কোথায় গেল এই মাদেশার ফল ফল ভিতরে ব্যাগ লেন আমার দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এরকম দেওয়ারও লোক আছে তারা হয়তো উঠে আসবে না আর একজন যুবক নাম বলে এই কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আসা পরা আমিন 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 আল্লাহ আমিন দানকারের জন্য এই ফাঁকা জায়গাটা পুরা করেন তো বাজান

তোর মাদ্রাসার তো ভিতরে গামছা লে নামে না কেন আফসার হোসেন পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ আফসারের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমি আহসান হাবিব কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে মকবুল ইসলাম দুইশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমি কি সয়েজ সয়েজ নামি সয়েজ সয়েজ আসলে সয়েদের জিনিস বুঝেন না সয়েদের আরেকটা একটা নাম আছে কিন্তু এটি ডাক নাম হলো সয়েদ এক হাজার টাকা দুইটা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ সয়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ জন যুবক ছেলে দুইশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন ভাই যারা পিছনে দাঁড়ায় আসলেন শুধু একটু বসেন তো আপনারা বসেন বসেন সবাই বসেন কেরা আপনাকে লাগায় ঈদ ধান লাগান না ইরিদ ধান লাগান না লাগায় না তে সুলতানপুর কি নাম রে সুলতান সুলতানপুরের এমন কোনো পাগল ঈদ ধান হলে আমি ধান দেবো এক নাম লেখান আপনার দেখাদেখি যত লোক নাম লাগাবে প্রত্যেকটা লোকের একটা সয়াবের অংশ আপনি পাবেন দেখি কে আগে ফার্স্ট হয় এক মন ধান দেবেন এক কাগজ কলম নিয়ে আসবেন

দুই হাজার টাকা দান করেছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেগাসা আল্লাহ আমিন রবে না একদিন রে বাজার কে দিল সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন আপনারা কি আগে ভাগে আদায় করছেন নাকি না দ্বিতীয় বক্তালয় ঘরের মধ্যে করেন নেই এই পর্ষা সাপাহার যত জায়গা আছে ওরাই গরু টরু জব করে বুঝলেন হাল খাতা করে হাল খাদা করে ভাই সব লোকের থেকে ধান টেকা আগেই লাই আপনারা এই সিস্টেম করবেন বুঝলেন এলাকার এক হাজার লোক কাঠ দিয়ে দাওয়াত দিবেন এটা একটা গরু মানে মাদেশে চলাবে গেলে এরকম চলার লাগে তাছাড়া এই টেকা দিতে মাদেশে চলবে মাদ্রাসার কি ভাই নাই তাহলে ধানও দিচ্ছে না কিসের এলাকায় যায় মাদ্রাসা দেখেন এই হাফেজি মাদ্রাসা চালাবার গেলে প্রচুর দানবীর হওয়া লাগবে দাতা সদস্য হওয়া লাগবে মাসে একশো বছরে বারোশো টাকা এরকম দাতা সদস্য হওয়া লাগবে বোঝেন না দাতা সদস্য যদি একশোটা থাকে তার প্রতি মাসে যদি আমরা দশ হাজার টাকা পাই তাহলে মাদ্রাসা চলবে এরকম সদস্য করা লাগবে মাঝে মধ্যে মিটিং টিটিং দিয়ে এলাকার লোকদেরকে জাগায় তুলতে হবে মাদ্রাসার জন্য তাছাড়া হাফিকে মাদ্রাসা চলান খুবই কঠিন এম বি সাহেব কি দিয়ে গেছে হ্যাঁ

ধরিয়া ধরে একেবারে যে ভাবি হোক আদায় করে লিয়া দরকার আমার দশটা টাকা সাড়ে দশটা না হলে পনেরো এগারোটা দেওয়া লাগবে অসুবিধা কি আদায় হবে আমি আদায় শুরু লোক থাকবে আমি যত জায়গাতে মাহফিল করি বেশ করে যে সাপাহার প্রসার মধ্যে নুরুল ইসলাম জেহাদের আমি এক বক্তা আছে আদায়ের আদায়ের কল কল কিভাবে আদায় করা লাগবে জানে আদায়ের বক্তা নেবেন আগামী বছর থেকে দ্বিতীয় বক্তাকে আদায়ের বক্তা আদায় ওয়াজ নাই দ্বিতীয় বক্তার কিসের ওয়াজ রে খালি কবরের উপর দুই টান মারা দেও টাকা না আলিয়া নামে একজন মা আমার আপনারা দিচ্ছেন বাবা আগে দিচ্ছেন আপনারা মা আসল আলহামদুলিল্লাহ যাক সবাই যদি দিয়া থাকে অনেক টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ এ বাবা যে কয়েকজন বসে আছেন বাকি ওয়াজ শুনবেন শুনবেন তাহলে একটু চাপে আসেন তো চাপে আসেন 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 চাপে আসেন আসেন সব সবাই সামনে আসেন সবাই সামনে আসেন ঢাঁকি দেওয়া সামনে আসেন ওটা সামনে আসেন এই যারা পিছনে দাঁড়া আছে তোমরাও সামনে আসো আসো জিকির করো আর সামনে এসে বসো লা ই লাহা লা ই লাহা এ এলা সব মোটা টাকা বুঝলেন এই মোটা টাকা পাঁচশো টাকা ছাড়া এটি কোনো টাকা নেই এই টাকাটা আপনার সাইজ হ্যাঁ হ্যাঁ জি লা ইার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দায়া আল্লাহ নামেৰা তই মায়া লুকিয়ে ৰাছেনেহে আল্লাহ জোৰেলা ইলাহা ইল লাল্লং লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লহ রাসূলুল্লা সাল্লাল্লাহ ভলাইসাল্লাম বাইজিৎ বুস্তামি যাই নামাজে কান্তেছে আপনারা বলেন তো নামাজের মধ্যে দোয়া আর নামাজের বাহিরে দোয়া কোন দোয়া আল্লাহর কাছে পছন্দ এ কথা কয় না নামাজের মধ্যে খালি আমাকে বাংলাদেশে নামাজের বাহিরে লম্বা দোয়া হয় এ বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর যত জায়গায় যাবেন নামাজের মধ্যে তারা দোয়া পড়ে সোয়ানব্বের আলা তার মধ্যে দোয়া আছে রব্বানা হাসানা ভাইজিৎ বুস্তমি নামাজের মধ্যে কানতে চার বলতে চার্লা এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাহিরের যুবক এমনি ভালো হয়ে যাবে নামাজ শেষ করছে মেয়েটা তখনও শাস্তিছে মেয়েটা শাস্তিছে বাইজিত বোস্তামি দেখলো নামাজ কাম হলো না নামাজ যখন কাম না তখন সব চাইতে বড় অস্ত্রের নাম কি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রতিটার ঘরে যায় নামাজে বসে বাইজিত বস্তামিক <تصفيق> <تصفيق> انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم ইয়াতাওয়াক্কালু যাতে কারম তেলাওয়াত করলাম আর বাংলা অর্থ কি জানেন কোরআনের তেলাওয়াত এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা মানুষ যদি শুনে তেলাওয়াত করে তখন তার আল্লাহ ঈমান বাড়ায় দেয় সুবহানাল্লাহ যে মেয়েটা তখন শাস্তি ছিল সেই মেয়েটা মাথায় ঘন্টা দিয়ে বাজিত বোস্তামের পিছনে বসে বলতে তো হুজুর এই ঘরের মধ্যে যারা আসে আসার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপি করে অথচ আপনি চব্বিশ ঘন্টার বুকিং নিলেন দুইশো চল্লিশ দেড় হাম টাকা দিলেন আমি নারীর দিকে একটা বারও আপনি লক্ষ্য করে তাকালেন না আপনি আল্লাহর নামাজ পড়লেন আমার জন্য কানলেন আবার আপনি কোরআন শরীফ পড়তেছেন আপনি কি জানেন হুজুর আমার নানি হল পতিতা আমার মা ছিল পতিতা আমি সেই পতিতার ঘরের পতিতা আল্লাহ কি আমাকে মাফ করবে আপনি এমন করে আমার জন্য দোয়া করেন আল্লাহ কি আমাকে মাফ করবে পতিতার ঘরের মধ্যে কোরআন তেলাওয়া একটু মনোযোগ দেয় কথাগুলো খেয়াল করবেন মা আল্লাহ পাপকে কে ঘৃণা করে কিন্তু ঘৃণা করে না শোন আল্লাহ কর না আমি আপনি যতই পাপ করি আল্লাহ পাপকে কে ঘৃণা করবে কিন্তু আমাকে ঘৃণা করবে না আপনাকে ঘৃণা করবে না কারণ যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হবে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের তৌবার দরজা খোলা রেখেছে শুনবার পাই না ভাই শুনতে পাই না আল্লাহ বারবার ডাকে আয় দুনিয়ার মহব্বতে পড়ে তোরা পাগল হয়ে গেছিস আমি আল্লাহ তোদের জন্য হে দাঁতের দরজা খুলে রেখেছি সন্তান অপরাধ করেছে বাবা বাড়ির থেকে বার করে দিয়েছে তোর মতন সন্তান আমার দরকার নাই তোর জন্য বাড়ির দরজা বন্ধ হয়ে গেল বাবা রাগ করে বলেছে তোর জন্যে বাড়ির দরজা বন্ধ কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও সন্তান বাড়িতে আসে না এই কারণ সন্তান চিন্তা করে যে বাবা দরজা বন্ধ করে দিছে সেই বাবার কাছে কেমনে যাব। কিন্তু সন্ধ্যার সময় বাবা সন্তানের ঘরে গিয়া দেখে ঘরের মধ্যে সন্তান নাই বউকে ডাকতে বলে কেরে বিবি সন্তান কোথায় বলে তুমি না কইলা তোর জন্যে ঘরের দরজা বন্ধ সন্তান রাগ করে তখন তো আর বাড়িতে আসে নাই বাবা দরজা খুলে হার নিয়ে বসে আস আর ডাকতেছে আব্দুল্লাহ রে আয় 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 তোকে শাসন করার জন্য রাগ করে বলেছে বাবা তাই বলে কি তোর জন্য বাড়ির দরজা বন্ধ হবে নাকি তুই সালাম আমার কে আছে রে আবদুল্লাহ বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু আব্দুল্লাহ আসে না গভীর রাত্রে আব্দুল্লাহ মায়ের জানলার কাছে গিয়ে বলে মা বাবা কি ঘুমাইছে নাকি মা বলতেছে কেন বলে বাবা রাগ করে বাড়ি থেকে বাইর করে দিছে দরজা বন্ধ ও মা সারা রাত আমি ঘুরলাম কারু দরজা খোলা নাই মা কেউ আমার জন্য দরজা খুলে রাখেনি মা তুমি একটু দরজা খুলে দাও বাবা ঘুমের মধ্যে থাকতেই একটু দরজা খুলে দাও মা আমি একটু ঘরে ঘুমাতে চাই মা কান্দার বলে আবদুল্লা রে তুই তোর বাবার খালি রাগ দেখছিস কিন্তু দয়া দেখিস নাই তোরে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সুন্দর সময় তোর বাবা দরজা খুলে বসে আছে আল্লাহ বান্দারে বাপের দয়া দেখছিস মায়ের দয়া দেখছিস আমি আল্লাহর দয়া দেখিস নাই তোরা যতই পাপ করিস না কেন একবার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস আমি সব রাগ ভুলে গিয়া তোদের গলায় হেদাতের মালা পরায়া তো তোবা করে ভালো হয়ে ব্যাকডোর দিয়ে চলে গেছে অনেক মানুষ এসে দরজা ডাকতেছে ভাইজি দরজা খোল টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা আলা পতিতার ঘরে ঢুকে চব্বিশ ঘন্টার বুকিং নিয়েছিস দরজা খোল ওই পতিতা মেয়ের সঙ্গে তোর বিয়া পড়ায় দেব ধাক্কা দিয়ে দরজা খুলে তাকায় দেখে গোটা ঘর মিসকা আম্বরের সুগন্ধ যুবকেরা বলে এই মেয়ে খারাপ মেয়ে গেল কোথায় খারাপ গেল কোথায় বাইজিত বোস্তামের করে বলে রে যুবকেরা খবরদার একটা আর খারাপ মেয়ে বলতে পারবি না ওই মেয়েটা জীবনের সমস্ত খারাপে থেকে তৌবা করে হেদাতের মালা গলায় নিয়ে এই দরজা দিয়ে বের হয়ে গেছ তোরা শুধু খারাপের জন্য ঘরের মধ্যে ঢুকিস কিন্তু আমি বাইজে খারাপের জন্য ঢুকি নাই আমি মেয়েটাকে দাওয়াত দেওয়ার জন্য ঢুকেছি আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আমি আপনাদের সুলতানপুরে দাওয়াত দেওয়ার জন্য এসেছি মা কোরআনের ওয়াজ যারা শুনতেছেন আর জলসা দেখেন না আর জি বাংলা দেখেন না মা পাঁচ অক্ত নামাজ পড়েন এসার নামাজের পরে সুরে এসিন তেলাওয়াত করবেন ফজরের পরে সুরা মুলুক পড়বেন জোহরের পরে সুরা অকিয়া পড়বেন আল্লাহ তালা পর্দার মধ্যে থাকার কার আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে মেয়েটা যুবকের ঘরের মধ্যে গেছে চল্লিশ দিনের শর্ত দিয়া নিয়ে আইসে ছেলেটার চরিত্র নষ্ট করবে পাদ্রির মেয়ে ঘরের মধ্যে গেল বারবার ছেলেটার সামনে যায় আর মুসলমান যুবক কুল্লিল মিনি নাইয়া মিন আবো আল্লাহ কোরআনে বলেছে রে যুবক তোমার সামনে উলঙ্গ হয়ে কোনো মেয়ে যদি নাচে তুমি নিচের দিকে তাকায় থাকবা ওই মেয়েটার দিকে তাকাবানা তোমরা যদি ব্যাপর্দা নারীর দিকে না তাকাও ওই মেয়েটা আর ব্যাপর্দা হবে না আমরা যুবকেরা ব্যাপর্দা নারীর দিকে তাকাই বলি তো এরা তো বে হয় এত সাজগুজ করে কেন করে আমরা তাকাই বলে আজ থেকে সমস্ত যুবক নিয়ত করো আমরা রাস্তার কোনো মেয়েদের দিকে তাকাবো না খালি এই নিয়ত করো এরা আর ব্যাপক হয়ে না ধরে কোন কথা ঠিক না এরা সাজা গুজা বের হয় আমাকে বেকার অনুষ্ঠানে তা আমরাই যদি না দেখি এক মেয়ে সাজাগুজা গুদা বাড়াছে একটা ছেলেও দেখেনি বাড়ির যে কান্দি দিচ্ছে মেয়ে কান দিস কে লাভ নাই লাভ নাই একটা ছেলেও আমাকে দিকে তাকায় না তো আমরা কুত্তের লাগাল তাকাই দেখাই তো ওরা সাজা গুজা বাড়ায় পরের দিন আবার মেয়েটা ঢুকছে মেয়ে গান শুরু করছে গান কত ধরনের গান আছে ছেলেটা সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে মুসলমান যুবক কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা গান গায় আপনার বলেন তো পাওয়ার বেশি কার যত ধরনের গান আসুক না গান ওই সাদা কালা গান কয়দিন দিন কাঁচা বাদাম গান কয়দিন দিন এখন ভারতের হিন্দি ছবির পাঠান পাঠানের একটা গান বাড়াতে হুঁ হ্যাঁ করে আর হাত যেখানে চালু হবে সেখানে গান বাজনার আর খাওয়া নাই যেদিন থেকে ইউটিউবে বক্তাদের ওয়াজ গেছে সেদিন থেকে ছেলেরা আর গান বাজনা শোনে না এখন বক্তাকে ওয়াজ শোনে ঠিক অনেক ছেলে আমার হুজুর আমার মোবাইলও তো আপনার চল্লিশটা ওয়াজ আছে হুজুর আপনি কোনটি কোন ওয়াজ করছেন শুনবেন আমি কই দি এই তো আমি আমাই ভুলে গেছি হুই ক। কাজ রাত্রে শোয়ার সময় আপনাকে একটা ওয়াজ দিয়ে আমি ঘুমাইছি আগে গান দিয়ে ঘুম পারতো এখন ওয়াজ দিয়ে ঘুম আছে ভালো লক্ষণ না ভালো লক্ষণ দেখেন গান বাজনা শেষ এখন ওয়াজ সামনে আসবে আল্লাহর কোরআন মেয়েটা বলতেছে যুবক আমি তোমাকে নষ্ট করার জন্য ঢুকেছিলাম কিন্তু তোমার কোরআন তেলা শুনে আমি নিজে তোমার পাগল হয়ে গেলাম আমাকে তুমি কলেমা পড়ায় দাও পাদ্রির মেয়ে ইমান গ্রহণ করে দুইটা ঘোড়া নিয়ে রম শহর থেকে ওরা পালায় যায় হিজরত করে পিছন দিক থেকে ওই দুইজন যুবক যাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে হত্যা করেছে ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে ডাক দেয় আবদুল্লাহ আবদুল্লা রে আব্দুল্লাহ কয় আমার পরিচিত ভাইয়ের কণ্ঠ তাকায় দেখে মা আহাদান ইয়া খুলুল জান্না তাই হব্য আইয়ার জি ইলাদ দুনিয়া আল্লাহ মা আল আর্দিমিন শাহিদুন ইয়া তামান্না ইয়ার জি ইলাদুনিয়া ফায়ুত্তাল আশারাম আর রতাল লিমা ইয়ার অমিনাল কারামাতি রাওয়া হল বুখারি কিতাব হল দুই ভাই বলতেছে আমরা মরি নাই আমরা জান্নাততে থেকে আইছি তোদের দুইজনকে বিয়া করে দেওয়ার জন্যে আজকের আলোচনার মধ্যে দি আমি বুঝাইলাম ইমান মজবুত করতে হবে ইমান যদি মজবুত না হয় আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে না আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে মুসলমান হয়ে আমরা মরতে পারবো না মুসলমান হয়ে যদি না মরি তাহলে কবর আমাদের জানান নামের গর্ত হবে আল্লাহ আমি খুবই অসুস্থ ভাই আজকে আমি রমজান মাসে অমরাতে যাব পরিবার নিয়ে আমাকে একজন বলতে যে বুস্টার না দিলে তো ওমরা করবার দিবি না আজকে সকাল এগারোটা যে বুস্টার বুস্টার বুঝেন এই বুস্টার করার পর থেকে আমি একেবারে শেষ মানে আমার তো আছে ডায়াবেটিস ডাক্তার করলো হুজুর ডায়াবেটিস বুস্টার করলে তো সমস্যা হবে আপনার কি আস্ত আছে একা ছত আছে আমি কইলাম আইজি আছে আয় হাই হুজুর তাহলে আবার রমজান মাস করলে যাওয়া লাগবে টিকার আবার সার্টিফিকেট না বাড়ালে যাওয়ারও দিবি না এই করছি ভাই হাত তো আমি তুলবারই বাড়তেছি না আমি যে আপনি করে কি দেখতেছি স্বপ্নের মতন মনে হচ্ছে মানে আশায় শুতে পড়ছে আমি জীবনে কোনো দিন ওয়াজে সুতি না আজকে কম্বল গদ্দে পড়ছি মনে হচ্ছিল না যে আমি আজকে কিছু ওয়াজ শোনাবার পারবো তো দীর্ঘ সময় দেখেন ঘড়ির দিকে সহ বারোটা বেজে গেছে দীর্ঘ সময় কিছু কথা বললাম আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দেখ সকলে বলে আমিন আল্লাহ আমিন সালাম অমিন কাসালাম তাবার জলিকম আয় তালা আল্লাহ সুলতানপুর হাফিজি মাদ্রাসা কমিটি করতে কাজিত আজকের এই জান্নাতের বাগান যারা কষ্ট করে লাগাই দিছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য না জাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও যা হাদিয়া মঞ্জুর কর সোনার মোদী নাই নবী ফাঁকের মোবারকে আল্লাহ কবুল করে নাও সভাপতির মা কয়েকদিন আগে মারা গেছে আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে বিশেষ করে সভাপতি সাহেবের মা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা রে মা মা ছোট্ট একটা শব্দ মা মায়ের মতন আপন কে হো নাই রে দনিয় আমি বহুদিন আমার বউকে বলেছিলাম অস্কর বাড়ি আসবো তুমি চাতন থেকে কিন্তু কোনোদিন দেখলাম না আমার বাড়ি যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতনাস আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরের পাশ দিয়ে যখন হেঁটে যায় মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই না এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর কাছে মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল অতিথি এমপি সাহেবকে কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার সদস্য মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার মহত মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে এলেম মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নি আল্লাহ কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ তাদের দানকে আল্লাহ আপনি কবল করেন মা বোনেরা পর্দার অন্তরালে বসেও আর শুনে চাবেদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আমি অসুস্থ আমার মতন যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়াম দান করে দেন গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন আমার বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ দ্রব্য মূল্যের দাম আপনি পারেন সমস্ত নিয়ন্ত্রণ আপনার হাতে আল্লাহ আল্লাহ আপনি বলেছেন অমামিন আল্লাহ সমস্ত রেজেকের ব্যবস্থা আপনি করেন আল্লাহ 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 আমাদের প্রতি রহম করেন কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন্লা এলা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله